নমস্কার বন্ধুরা, চ্যানেল স্টাডি গাইডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের এসএসসি জেই 2018-র যে সলিউশন হচ্ছিল, আজকে তার তৃতীয় পর্ব। আমরা দুটি পর্ব অলরেডি কমপ্লিট করেছি এবং সেখানে 15টা কোশ্চেন কমপ্লিট করেছি। যারা এখনও দেখেননি, ডিসক্রিপশন বক্সে অবশ্যই তাদের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে লিঙ্কগুলো কী কী রয়েছে। তো চলে আসবো আমাদের থার্ড সেশনে, এবং থার্ড সেশনে আমরা চারটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা থার্ড সেশনে যে প্রশ্নগুলো আলোচনা করবো, এটি তার প্রথম প্রশ্ন। এখানে বলা হয়েছে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ কারেন্ট ইন অ্যাম্পিয়ার ফ্লোয়িং থ্রু দ্য 8 ওহম রেজিস্ট্যান্স ফর দ্য গিভেন ইলেকট্রিক্যাল সার্কিট। অ্যাম্পিয়ারের ভ্যালু, কারেন্টের ভ্যালু আমরা ডিজিটাল পেনের মাধ্যমে দেখে নিই। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ কারেন্ট ইন দ্য অ্যাম্পিয়ার ফর দ্য গিভেন ইলেকট্রিক্যাল সার্কিট, সরি আমরা 916 প্রথম করব, ভ্যালু ইন দ্য 8 ওহম রেজিস্ট্যান্স, অর্থাৎ এই 8 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টের ভ্যালু কত। এটা জানার জন্য আমাদের এখান থেকে কারেন্ট আমাদের বার করতে হবে। এটা আমরা দুটো মেথডে করতে পারি, একটা বেসিক মেথড, একটা KCL দিয়ে। কিন্তু আমরা এখানে বেসিক মেথড দিয়েই করবো। তো বেসিক মেথড দিয়ে কী বলবো, বেসিক মেথড দিয়ে সার্কিটটা অ্যাকচুয়ালি কীরকম, তো সার্কিটটা দেখতে হবে, যেটা সেটা হচ্ছে 8 4 4 2। তো যদি এরকম দেখতে হয় তাহলে কী হবে, 4 এবং 4 8, অর্থাৎ 4 এবং 4 8, এটাও 8, এটা 2। নাও 8 এবং 8 প্যারালাল, তো 8 এবং 8 প্যারালাল হলে 4 হয়, 8 × 8 / 8 + 8, তো 2 আর 4 যোগ করলে কত হয়, 6। অর্থাৎ এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট ও রেজিস্ট্যান্স হচ্ছে 6 ওহম। তো 6 ওহম যদি হয় তাহলে কারেন্ট কত, কারেন্ট হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, V/R, 36/6, দ্যাট ইজ 6 ওহম, 36/6 মানে হচ্ছে 6 অ্যাম্পিয়ার। ওকে, কারেন্ট হচ্ছে 6 অ্যাম্পিয়ার। তো 6 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে ফ্লো হচ্ছে, এবার এখানে এসে ডিভাইড হয়ে যাবে, এই জাংশনে এসে ডিভাইড হয়ে যাবে। যেহেতু এই সার্কিটের জাংশনের দুদিকেই এদিকেও 6 ওহম, এদিকেও 8 ওহম, এদিকেও 8 ওহম, তাহলে কারেন্টটা ইকুয়ালি ডিভাইড হবে, অর্থাৎ দুদিকেই যাবে কত অ্যাম্পিয়ার করে, 3 অ্যাম্পিয়ার, এদিকেও যাবে কত, 3 অ্যাম্পিয়ার। তো এর মধ্যে দিয়ে কারেন্ট কত জানতে চাওয়া হয়েছে, সেটা আনসার হবে 3 অ্যাম্পিয়ার। আমরা আরও একবার বলে দিই, আমরা প্রথম সার্কিটটাকে সিম্পলিফাই করলাম, 2 ওহম, 8 ওহম, 4 ওহম, 4 ওহম, 4 ওহম, 4 ওহম, 8 ওহম, 8 8, 4 ওহম, 4 ওহম প্লাস 2, 6 ওহম, 6 ওহম আমরা লিখলাম। তো I = V/R, V/R মানে 36/6, দ্যাট ইজ 6 অ্যাম্পিয়ার। তো 6 অ্যাম্পিয়ার, আই যদি সিক্স অ্যাম্পিয়ার হয় তাহলে 6 অ্যাম্পিয়ারটা সে ডিভাইড হয়ে যাবে দুটো পার্টে, 6 অ্যাম্পিয়ার এখান থেকে কারেন্ট ইকুইভ্যালেন্ট কারেন্ট, 6 অ্যাম্পিয়ার দুটো ভাগে ডিভাইড হবে। এবং কারেন্ট ডিভিশন রুল অনুযায়ী দুটো রেজিস্ট্যান্সে যদি দুটো পাতে যদি রেজিস্ট্যান্স সমান থাকে তাহলে কারেন্ট দুটো ইকুয়ালি ডিভাইড হবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডিটারমাইন দ্য পাওয়ার ডিসিপেটেড বাই এ 16 ওহম রেজিস্টার ওয়েন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য এন্ডস অফ দ্য রেজিস্টার 32 ভোল্ট। তো পাওয়ারের ফর্মুলা কি, I² R, অথবা কি এটাকে লিখতে পারি V² বাই R। এখানে ভি দেওয়া রয়েছে কত, 32 × 32। আর কত দেওয়া রয়েছে, আমরা একটু ব্যবহার করে নিই ইরেজার, 32 × 32, আর এর ভ্যালু কত, 16 2 64 ওয়াট, অর্থাৎ 4। অর্থাৎ ওয়েন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য এন্ড হচ্ছে 32 ভোল্ট এবং আর হচ্ছে 16 ওহম, তখন কিন্তু পাওয়ার হবে কত, পাওয়ার হবে 64 ওয়াট। ওকে, তো এটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা, আপনারা দেখে নিলেন। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন 918, হোয়াট উইল দ্য ভ্যালু অফ কারেন্ট ইন ফর দ্য গিভেন ইলেকট্রিক্যাল সার্কিট, কারেন্ট কত, এটা থেকে কারেন্ট কত। তো এটা ক্যালকুলেট করার জন্য একটা সুপারপজিশন থিওরিম অ্যাপ্লাই করা যেতে পারে, অনেক মেথড আছে, ঠিক আছে, আমরা সমস্ত মেথড এখানে দেখাবো না, কারণ সম্ভব না, তাহলে ভিডিও ডিলে অনেক দীর্ঘায়িত হবে। তো আমরা চেষ্টা করবো KCL দিয়ে খুব তাড়াতাড়ি করতে। KCL দিয়ে যদি তাড়াতাড়ি করি তাহলে কী হবে আমরা একটু দেখে নিই। KCL দিয়ে করলে এটা সাধারণত তাড়াতাড়ি হবে। KCL কী বলে, KCL বলে হচ্ছে, এটা হচ্ছে আউট গোয়িং, এটা হচ্ছে আউট গোয়িং, এটা হচ্ছে একটাই তো নোড, নোডটা VX, এটাও VX, একটাই নোড, আর এটা হচ্ছে ইনকামিং, তাহলে একটা ইনকামিং, তিনটি আউট গোয়িং, তাহলে ইনকামিং ইকুয়ালস টু আউট গোয়িং, তাই তো, ইনকামিং ইকুয়ালস টু আউট গোয়িং,
তো ইনকামিং কস্ট যদি আউটগোয়িং হয় তো ইনকামিংয়ে 20 অ্যাম্পিয়ার, আউটগোয়িং কে রয়েছে এখানে আমি রেফারেন্স গ্রাউন্ড করে নিলাম, সো ভিএক্স বাই সিক্স প্লাস ভিএক্স মাইনাস 30/3 প্লাস ভিএক্স মাইনাস 60/2 ইকুয়ালস টু 20 অ্যাম্পিয়ার। তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা পেয়ে যাবো খুব তাড়াতাড়ি ভিএক্স। কী করে সলভ করবো তাড়াতাড়ি? সিক্স দিয়ে মাল্টিপ্লাই করে নিতে পারি, সিক্স দিয়ে মাল্টিপ্লাই করলে ভিএক্স প্লাস 2 ভিএক্স মাইনাস 60 প্লাস 3 ভিএক্স মাইনাস, এখানে আমরা একটু ইরেজার ব্যবহার করে নিই, থ্রি ভিএক্স মাইনাস 180 ইকুয়ালস টু 6 120, 32516 ভিএক্স মাইনাস 60 মাইনাস 180। ওকে, এটা যদি ওপাশে চলে যায় মাইনাস 120 প্লাস 180 300 360, সো ভিএক্স ইকুয়ালস টু 60, ভিএক্স ইকুয়ালস টু 60। তো এখান থেকে আই কত? আই ইকুয়ালস টু 60/6, 10 অ্যাম্পিয়ার। আমরা পুরোটা আরও একবার বলে দিই, আমাদের কী করা হলো এখানে, আমরা প্রথম করলাম একটা নোড আমরা ক্যালকুলেট করে নিলাম, নোড ক্যালকুলেট করে নিলে আমরা আউটগোয়িং ইকুয়ালস টু ইনকামিং দেখে নিলাম, আউটগোয়িং আমরা দেখলাম তিনটে আউটগোয়িং, একটা দুটো তিনটে আউটগোয়িং এবং একটা ইনকামিং। তো আউটগোয়িংগুলোকে আমরা লিখলাম, যোগ আমরা ক্যালকুলেশন করে বার করলাম, নোড ভোল্টেজ হচ্ছে ভিএক্স, কারেন্ট কত? ভিএক্স মাইনাস রেফারেন্স পটেন্সিয়াল 0, ভিএক্স মাইনাস 0/6 দ্যাট ইজ 60/6 দ্যাট ইজ 10 অ্যাম্পিয়ার। চলে যাবো আমাদের আজকের এই সেশনের শেষ কোশ্চেন, কারণ এই সেশনটা আমরা একটু ছোটো করতে চাই, দীর্ঘায়িত করতে চাই। তো পরে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন এটা তো মেলম্যান্স থিওরেমের কোশ্চেন, ঠিক আছে, মেলম্যান্স থিওরেমের কোশ্চেন, কেসিএল দিয়েও করা যেতে পারে বাট মেলম্যান্স থিওরেম উইল বি সিম্পল। তো এই ধরনের প্রশ্ন আমি বলবো মেলম্যান্স থিওরেম অবশ্যই প্র্যাকটিস করবেন, বাট মেলম্যান্স থিওরেম প্র্যাকটিস করার আগে একটা কথা বলবো যে সেটা হচ্ছে যে মেলম্যান্স থিওরেম প্র্যাকটিস করার আগে মেন ফান্ডা হচ্ছে যে এই ধরনের অঙ্ক পরীক্ষা অ্যাটেম্প করবেন না, ঠিক আছে, এই অ্যাটেম্পগুলো অনেক টাইম লেগে যাবে এবং বেশ টাইম লাগবে, ঠিক আছে। সুতরাং আমি বলবো এই ধরনের অ্যাটেম্প প্রশ্ন পরীক্ষা অ্যাটেম্প করতে না, ঠিক আছে। আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হবে ক্যালকুলেটার ছাড়া, বাট এটা অ্যাটেম্প করতে গেলে যথেষ্ট সময় লাগবে। এবং কী করে আমি বুঝলাম যে এটা অ্যাটেম্প করতে হবে না সেটা হচ্ছে আমি এই রেশিওটা দেখলাম, 9/3 3, 12/7 ফ্র্যাকশান হয়ে গেল, 20/9 ফ্র্যাকশান হয়ে গেল, 10/5 ফ্র্যাকশান হলো না, কিন্তু এই দুটো ফ্র্যাকশান হয়ে গেল। মেলম্যান্স থিওরেমে সাধারণত এই ধরনের 12/7 আর 20/9 এই ধরনের জিনিসগুলো এলে, এই ফ্র্যাকশান টাইপের জিনিসপত্র এলে অ্যাপ্লাই না করাই ভালো, একবার দেখে নিতে হবে অঙ্কটা শুরু করার আগে যে ফ্র্যাকশান আসছে নাকি। তো মেলম্যান্স থিওরেমের ভি ইকুইভ্যালেন্টের ফর্মুলাটা কি আমরা লিখে দেবো, ভি ইকুইভ্যালেন্টের ফর্মুলা, ভি ইকুইভ্যালেন্টের ফর্মুলা কি, ভি ইকুইভ্যালেন্টের ফর্মুলা আমরা লিখে দেবো, ভি ইকুইভ্যালেন্ট ফর্মুলা হলো 9 × 1/3 প্লাস 12 × 1/7 প্লাস 20 × 1/9 প্লাস 10 × 1/5 / 1/3 প্লাস 1/7 প্লাস 1/9 প্লাস 1/5। তাহলে এটা কী হবে? এটা ভি ইকুইভ্যালেন্ট। তো ভি ইকুইভ্যালেন্টকে আমরা কি করে পাবো? আমরা এটাকে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করে নিতে পারবো একটাই কারণে, 3 7 9 5 এটার এলসিএমের মেথডের মাধ্যমে পাবো। তো এলসিএমের মেথডের মাধ্যমে পেলে কত হবে? এলসিএম হবে 315, এলসিএম মেথডের মাধ্যমে পেলে হবে 315, 315 যদি হয় 315 আমরা পেয়ে গেলাম এলসিএমের মাধ্যমে। তো এরপরের লাইনে আমরা ভি ইকুইভ্যালেন্টে কী লিখব? এরপরের লাইনে ভি ইকুইভ্যালেন্ট আমরা লিখব, ৯৪৫, ৫৪০, ৭৩০। কী করে পেলাম দেখিয়ে দিই, 3 দিয়ে যদি কাটাকুটি করি 3 × 3 = 9, ঠিক আছে, বা 3 দিয়ে 315 যে কাটাকুটি করি 105, ১০৫ × ৯, ৯৪৫, 7 × ৩১৫, 7 × ৩১৫ কত হবে? 7 × ৩১৫ হবে
সাত 315 ডিভাইডেড বাই 7, 5 নং 45, 3 45, 135, তাহলে 135 7, 7 দিয়ে কাটলে 7 4 7 28, 4 7 28 এ 35, 315 কে 315 ডিভাইডেড বাই 7, 4 7 28 35, 5 7 35 45, তাহলে 45 ইনটু 12 করলে আসবে 540, 9 দিয়ে করলে, 9 দিয়ে করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 9 3 নং 27, 27 45, 5 নং 45, 35, তো 35 দিয়ে 20 কে গুণ করলে 700, ঠিক আছে। এইভাবে ক্যালকুলেট করতে হবে উইদাউট ক্যালকুলেটার, উইদাউট ক্যালকুলেটার এইভাবে ক্যালকুলেট করতে হবে, কারণ পরীক্ষা হলে ক্যালকুলেটার দেওয়া হবে না। 35 প্লাস 63, তাহলে ভি ইকুইভ্যালেন্ট কিন্তু এটা হবে, ভি ইকুইভ্যালেন্ট এটা ক্যালকুলেট করলে এটা থাক, এটাকে যোগ করে আমরা রেখে দিই, রেখে দিই, তাহলে হবে 2815 ডিভাইডেড বাই 248, ঠিক আছে, এটা থাক। আমরা আরেক দিকে ক্যালকুলেট করে নিই, আমরা আরেক দিকে ক্যালকুলেট করে নিই, তো এটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে, ক্যালকুলেটার যদিও প্রয়োজন নেই কিন্তু সময় সাপেক্ষ। আমরা আর ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করে নিই, আর ইকুইভ্যালেন্ট কত হবে, আর ইকুইভ্যালেন্ট হবে 1/3 প্লাস 1/7 প্লাস 1/9 প্লাস 1/5, ওকে, এটা ক্যালকুলেট করলে দাঁড়াবে সে 315 এলসিএম হবে, 315/248, ওকে। এখানে 315 দিয়ে ওপর নিচেও গুণ করতে হবে নিউমারেটর এবং ডিনোমিনেটর, এখানেও তাই নিউমারেটর এবং ডিনোমিনেটরে ও 315 দিয়ে গুণ করতে হবে। 315টা এলসিএমটা খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করে নিতে হবে, তবেই এই অঙ্কটা খুব তাড়াতাড়ি করা সম্ভব। এরপরে এরপরে কীভাবে করবো আমরা, এরপরে আর ইকুইভ্যালেন্টটাকে যদি আমরা সাজাই, ঠিক আছে, আমরা পুরোটা ক্যালকুলেশন মুছে দিচ্ছি। ইকুইভ্যালেন্ট সার্কিটটা, ইকুইভ্যালেন্ট সার্কিটটা কীরকম আসবে, ইকুইভ্যালেন্ট সার্কিটটা আসবে আর এল, ইকুইভ্যালেন্ট সার্কিটটা আসবে আর ইকুইভ্যালেন্ট, ভি ইকুইভ্যালেন্ট, তাহলে কারেন্ট কত আসবে, কারেন্ট আসবে ভি ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট প্লাস আর এল, আর ইকুইভ্যালেন্ট কত, আর ইকুইভ্যালেন্ট কত, আর ইকুইভ্যালেন্ট কত এসেছিল 2815 বাই 248, আর এখানে কত এসেছিলো আর ইকুইভ্যালেন্ট 315 বাই 248 প্লাস 8, তো এটাকে ক্যালকুলেট করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে উইদাউট এনি ক্যালকুলেটার 3193, উইদাউট এনি ক্যালকুলেটার যেটা আমরা বলি, থ্রি ওয়ান নাইন থ্রি বাই 2299, মোটামুটি এটা যারা যেটা দাঁড়াবে, দেখুন অপশানগুলো দেখুন, ঠিক আছে, অপশানগুলো রয়েছে, অপশানগুলো রয়েছে 0.33, 0.85, 1.21 এবং 2.54। অপশানগুলো দেখলে বোঝা যাচ্ছে যে এটা সামান্য এক থেকে বেশি, তো অপশানগুলো যেগুলো ছিল সেটা 0.33 একের থেকে ছোট, 0.85 একের থেকে ছোট, 2.54 এটাও একের থেকে ছোট, একমাত্র 1.21 এটাই একের থেকে সামান্য বড় এবং এটাই উত্তর, ঠিক আছে, ক্যালকুলেটারের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, আমরা বলে দিই ক্যালকুলেটারের কোনো প্রয়োজন কিন্তু একেবারে নেই। আমরা পুরোটা কী করলাম, আমরা প্রথম বসালাম মিলম্যান্স থিওরেমের ফর্মুলা, সেখানে ভি ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করলাম আর ইকুইভ্যালেন্ট, এরপরে আমরা মিলম্যান্সের ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে আমরা আই ক্যালকুলেট করলাম এবং এখান থেকে আমাদের আমরা পেয়ে গেলাম আমাদের আই কত, ঠিক আছে। তো আমাদের এই সেশন এখানেই কমপ্লিট হলো, ওয়েট করুন নেক্সট সেশনের জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর যারা ভিডিও দেখছেন এবং আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।